বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিনেমা দর্শক ভাই বোন বন্ধু, আমাদের নতুন ছবি শুরু হতে যাচ্ছে। ছবিটির নাম হলো গরিবের মেয়ে। গ্রামের পটভূমিতে তৈরি সম্পূর্ণ মৌলিক গল্প এবং ছবিতে অসাধারণ 5টি গান আছে। গানটি গুলো সম্পূর্ণ আমার নিজের লেখা, নিজের সুর, এবং গান গাইছেন স্বরলিপি করিম, রাশেদ মোর্শেদ, হিরো প্লাস নায়ক প্লাস গায়ক। ঠিক আছে, আপনারা এক টিকিতে দুইটাই দেখতে পারবেন, নায়ক প্লাস গায়ক। এবং গানটি এখন তিনি গাইবেন, চেষ্টা করব আমরা গানটি আপনাদের আনন্দ দিতে। সম্পূর্ণ পটভূমি গ্রামের ফোক গান, বোঝে না রে অবুস মনটা, বোঝাইলে সে বোঝে না। হ্যাঁ, একটা দরদি প্রেমের গান, খুবই সুন্দর গানটি, প্লিজ যদি শোনাইতেন আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। আমি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে 21 ফেব্রুয়ারি 2020 বাংলা ভাষা শুধু নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং গ্রেটফুল টু রফিকুল ইসলাম খান ভাই, উনি আমাকে এই সুযোগটি দিলেন গানটি গাওয়ার, অভিনয় করার। এন্ড্রু কিশোর দ্বারা গান গাওয়ার কথা ছিল, দাদা অসুস্থ হয়ে পড়ার কারণে হয়তো আমরা পাইনি, তবু আমি আশা করব যিনি সুস্থ হয়ে ফিরে আসুক, আমরা আরো ভালো গান পাবো ওনার কাছ থেকে। আমি শিল্পী হিসেবে সংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে চাই ভালোবাসার সাথে। উজ্জ্বল আহমেদ ভাই প্রডিউসারকে থ্যাংক ইউ জানাই, ওনার উদ্যোগের কারণে আমরা কাজটা করতে পারলাম। তো আশা করছি সামনে আরো মানুষ পাবো। আমরা এই 21 ফেব্রুয়ারিতে এই গান দিয়ে এই সিনেমার মহরত করছি, আশা করছি যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। শুন, আমরা সবাই মিলে এখন একটু গানটা শুনি, ভালোভাবে গাইতে পারি কিনা। লেটস সি। ওকে, থ্যাংক ইউ। বোঝে না রে অবুঝ মনটা, বোঝাইলে সে বোঝে না, কস ভাঙা পাখিয়াম হইল অসেনা। আশা ছিল তো মাইনিয়া পদ্ম সুখের ঘর, মনেতে দিয়া দাগা কইরা গেল প, আশা ছিল তো মাইনিয়া পদ্ম সুখের
কেন মিশা মিশি আমারে কাদা। তোমায় ভালোবাসা আমি পাইলাম না রে, হিসাব নিকাশ কইরা দেখলাম সবই আমার ভুল। বুঝে না রে অবুঝ মনটা, বুঝাইলে সে বুঝে না, কাসা ভাঙা পাখি আমা হইল সেনা। বোঝে না রে অবুঝ মনটা, বোঝাইলে সে বোঝে না, কাসা ভাঙা পাখি সভাঙা পাখি আমার।